বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে নিজের নাম না দেখে কষ্ট পেয়েছিলেন, সে কথা সিলেটে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে সিলেটে নিউজিল্যান্ডকে হারানোর পর টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় দুয়ে জায়গা করে নেয় বাংলাদেশ, কিন্তু মিরপুরে কিউএদের কাছে হেরে যাওয়ায় চারে নামতে হয়েছে টাইগারদের। বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে নিউজিল্যান্ড, তারা দুই ম্যাচ থেকে একটি জয় পেয়েছে, তাতে 12 পয়েন্ট নিয়ে তালিকায় তিনে এখন কিউএরা। একে আছে পাকিস্তান, তারা এখন পর্যন্ত খেলেছে দুটি টেস্ট, দুটি টেস্টে জয় পায় 15 পয়েন্ট নিয়ে দলটি এখন একে। আর দুই আছে ভারত, তারাও দুটি টেস্টে অংশ নিয়েছে, যেখানে একটি জিতে আরেকটিতে ড্র করায় পুরো পয়েন্ট পায়নি। তালিকায় 5 থেকে 8 যথাক্রমে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। 2025 সালে জুনে শেষ হবে এই দৌড়, এরপর টেবিলের 1 আর 2 থাকা দল খেলবে ফাইনাল। মেজবা মিলন, ডেইলি ক্রিকেট।